আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বি রহমান রহিম বৈশাখী টেলিভিশন করতে আজিত আয়োজিত সরাসরি সম্প্রচারিত আপনাদের জনপ্রিয় ইসলাম ও সমাধান অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা এবং বিশ্বের যে যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের আয়োজন দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্টা আল্লাহ তাল দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ বিশ্বনবী বিশ্ব নবী জনাব মহম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জমাবার আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনার জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসা প্রশ্ন উত্তরের আয়োজন ইসলামের সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতেও আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী চিন্তাবিদ জন নন্দিত মহস্বের কোরআন শাহেখ আহমদুল্লাহ আসসালামাইকুম শাহেখ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাদের জন্য অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব সেই সাথে আপনারাও টেলি টেলিভিশনে স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করছি তো আজকে আলোচনা করতে চাই আমরা পবিত্র হজ মোবারক সেরেছি তারপরে আমাদের অনেকেই পরিবারের বিভিন্ন সদস্য হজে গিয়েছেন সারা দেশ থেকে প্রায় সাতান্ন হাজার হাজি হজ পরবর্তী আমলগুলো কি হওয়া উচিত সে বিষয় নিয়ে কথা বলবো সেই সাথে আমরা অপচয় অপব্যয়কারীরা শয়তানের ভাই এ কথাটিও আমরা জানি সে বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ শেখ আহমদুল্লাহ যদি আপনি শুরু করেন যে আসলে হজের যে পরবর্তী আমল সেটি কি হওয়া উচিত সেই বিষয়টি নিয়ে যদি শুরু করেন খুবই গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষ করে হজের হজের কাজ সম্পন্ন হওয়ার পর আমাদের হাজি সাহেবগঞ্জ দেশে ফিরে আসছেন হজের এবাদতের শেষে একজন হজ সম্পন্নকারী ব্যক্তি সর্বাগ্রে যে বিষয়টির প্রতি খেয়াল রাখবেন তা হলো তিনি হজ থেকে কি কি শিক্ষা লাভ করলেন সেই শিক্ষাগুলোকে তার নিজের জীবনে তিনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন যেমন হজের অন্যতম শিক্ষা ছিল তাও হিদ আমরা তালবিয়ার মাধ্যমে একত্রবাদের শিক্ষা দিয়ে থাকি আমার চিন্তায় আমার আদর্শে বিশ্বাসে আমার কজকর্মে কথা সব কিছুতে একত্ববাদের প্রকাশ হবে আমি এক অরবের প্রতি বিশ্বাস করি শির থেকে নিজেকে পবিত্র রাখি লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ শারিক আলাক যে আমি বলেছি আল্লাহ আপনার কোনো শরিক নেই এই মর্মে আমি নিজেকে গড়ে তুলব এবং এটাকে ধরে রাখবো শুধু লব্বাইক সেখানে বললাম এখানে এসে আমি শিরকে লিপ্ত হয়ে গেলাম এখানে আসলে আমি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আল্লাহর কোনো সৃষ্টিকে আল্লাহর স্থলাভিষিক্ত করলাম এবং অন্য কাউকে আল্লাহর মর্যাদা দিলাম শিরকে একবার লিপ্ত হলাম বা বা আসগরে লিপ্ত হলাম তাহলে সেক্ষেত্রে আমি হজের যে শিক্ষাটা ধরে রাখতে পারলাম না সেই সাথে হজ আমাদেরকে ঐক্যং একতা শিক্ষা দেয় সুখে দুঃখে এক অন্যকে সাথে নিয়ে চলার শিক্ষা দেয় মিনা আমুলতাল ফা আরাফাত প্রত্যেকটা জায়গায় লক্ষ লক্ষ মানুষ দেশি ভিন ভাষার ভিন চিন্তার ভিন রঙের এক এক জায়গা থেকে এক এক রঙের মানুষ আসা সব মানুষগুলোকে সাথে নিয়ে চলার যে শিক্ষা আমরা পাচ্ছি আমাদের সামাজিক সেটাকে আমরা বাস্তবায়ন সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা ধন্যবাদ এরপরে আমরা যারা হজ করেনি তারাও কোরবানি করেছে যেটি আপনার হজের হজেরও একটি অংশ হাজিরা করে থাকেন প্রত্যেক স্বাবলম্বী মানুষ হজ করে থাকেন এই কোরবানিটা করে থাকেন এই কোরবানির আসলে মূল উদ্দেশ্য কোরবানি করার পর আসলে আমাদের এর নিয়ে আমাদের উদ্দেশ্যটা কী দেখুন কোরবানির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে কোরবানি আমরা করেছি কোরবানির একটা মূল তাৎপর্য একটা আবেদন আছে আর সে আবেদন হলো ত্যাগ কোরবানিকে আমরা ত্যাগ বলতে বুঝাই কোরবানি এই ত্যাগ বা কোরবানি যেটাই বলি আমরা এই স্যাক্রিফাইসটা মূলত হবে সার্বিকভাবে সামগ্রিক জীবনে আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন সেখানে একটা অন্যায়ের হাতছানি আসছে আপনি তখন অন্যায়ের কাছে মাথা মতো করলেন না এটা একটা স্যাক্রিফাইস আপনি এটা ভালো কাজ করতে যাচ্ছেন সেখানে একটা বাধা আসছে আপনার অনেক কিছু হারাতে হচ্ছে আপনি সেটা হারানোর পরও ভালো কাজটা করলেন এটা হলো স্যাক্রিফাইস ইব্রাহিম রাস্তালকে আল্লাহ তার জীবনে বেশ কয়েকটা পরীক্ষা নিয়েছেন এবং সে সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তিনি স্যাক্রিফাইসে স্বাক্ষর রেখেছেন মানব জীবন এটা আলোকিত হয় উদ্ভাসিত হয় স্যাক্রিফাইসের মাধ্যমে কোরবানি আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে শুধুমাত্র কোরবানি পশু জব করে গোষ্ঠ খেলাম আনন্দ করলাম এটা নয় একটা পশু জব কেনার পর অথবা দীর্ঘদিন পালার পর আমাদের একটা মায়া হয় নির্দেশের কারণে তার গলা চুরি চালাই আমরা আমাদের কষ্ট হয় এই যে স্যাক্রিফাইস তো আমার অনেক কিছু এরকম দৈনন্দিন জীবনে কষ্ট হবে সেই জায়গাতে আমাকে স্যাক্রিফাইস করতে হবে এই শিক্ষাটা আমাদেরকে কোরবানির পরিবর্তে সময় ধরে রাখতে হবে কোরবানির সাথে সাথে আমরা আসলে আমাদের পরবর্তী আমাদের প্রত্যেকটি কাজেই তো আল্লাহ রবুল্লা আলমিনের যে একটা স্যাক্রিফাইসিং মানসিকতা সৃষ্টি হয় এটিও তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে আমরা আরেকটি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি যে আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো কাজ আমাদের করতে হয় সেক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু অনেক অপব্যয় অপচয় আমরা করে ফেলি সেক্ষেত্রে

বাবা না কি অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা জীবত রাম আহ এমন একটি বিষয় যে মৃত্যু একটি অনিবার্য বিষয়টি মানুষের হতেই থাকে বাবা মারা গেছেন আমিও মারা যাব তা আসলে মৃত্যু পরবর্তী জীবনে বাবা সন্তানের জন্য কি করণীয় সে বিষয়টি সন্তান বাবার জন্য যা করবেন তা হল প্রথমত আল্লাহ তালার কাছে বাবার জন্য আপনি ইস্তেফার করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ আপনি আমার বাবার ভুল ত্রুটি মাফ করে দিন তিনি মানুষ হিসাবে পৃথিবীতে যতদিন ছিলেন তার অবশ্যই অনেক ভুল হয়েছে অনেক ত্রুটি হয়েছে বিচ্ছুতি হয়েছে আপনি তার সবগুলো ক্ষমা করে দেন আপনি ক্ষমাশীল তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটা হলো আপনার প্রধান কাজ এবং সেটা আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে যখন সুযোগ পান অবসর হন তখনই আপনি মনে মনে আল্লাহ কাছে নিবেদন করতে থাকবেন আর একান্তই একটু বেশি সময় যখন পাবেন ধরুন পাঁচ ওয়াক্ত সালাতের পর বা ভোর রাত গুরুত্বপূর্ণ কোনো সময় যখন পাবেন আপনার যখন ভালো লাগবে তখন আপনি হাত তুলে আল্লাহ তাআলার কাছে মন ভরে বাবার জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করুন माफ করে দেন তাকে জান্নাতবাসী করেন দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার আমাদের এটা আমরা করার জন্য যদি হজ যদি না করে থাকেন তবে কোনো বদলি হজ করে দেওয়া তার যদি কোন দায়িত্ব আল্লাহ এটার সব আমার বাবাকে দিতে চাচ্ছি এইভাবে করা আর নির্দিষ্ট করে দর্শক আপনি দোয়া জানতে চেয়েছেন কোন দোয়া আপনি মাতৃভাষায় আপনার মনের ভাষা যে ভাবে আল্লাহ কাছে দোয়া করতে পারেন তার ভিতরে প্রব্যের হ্যামহোমা কামার অব্যানে এটি প্রসিদ্ধ দোয়া এটি করতে পারেন

তো সেই আজানটা আমরা জবাব দেব কিনা আমরা মুখে তো এটা সাধারণ যিনি দিবেন তিনি এটা মুখে দিতে দিতে পারেন পারেন মাইকেও তাতে কোনো অসুবিধা তবে মৌলিকভাবে কিন্তু সেটি তার আগের আজানটি সাহবা পরবর্তীতে মানুষ যখন এলোমেলো থাকে জুমার সালাতের জন্য তাদেরকে ঘোষণা দেওয়ার জন্য আহ্বান করেন এবং এটি ফার আশাদার যুগেই এটি প্রচলিত হয়েছে আর নবী করিম সাল্লাহ সাল্লাম খোলাফার আশাদাদেরকে অনুসরণ করতে বলেছেন যা এখন আমরা সেটা করছি তো দ্বিতীয় আজন যেটা এটি আমরা মাইকে দিতে পারি মুখে দিতে পারি জবাবের কথা বলছিলাম যে জবাবটা আমরা অবশ্যই মুখে দিব তবে জবাব দেওয়ার ক্ষেত্রে দুটি মত আছে অনেকগুলো স্কোলারগণ বলেছেন জুমার দ্বিতীয় খোদবা যেটা এটার কোনো জবাব দেওয়া যাবে না কারণ হাদিসে আর্সিজা খারজ আল ইমাম ও ফলাহ সাল্লাহ কালামা ইমাম যখন জুমার সল্লাতের জন্য বের হবেন খোদবা দেওয়ার জন্য বের হবেন তখন কোনো কথা নাই তাহলে আজান জবাব দিতে গেলেও তো কথা বলতে হয় এই জন্য আমরা কথা বলবো না আরো অনেক আমাকে বলেছেন যে জবাব দিব কিন্তু সেটা সশব্দে নয় নীরবে

শাহিনবী গ্রিম সাল্লাহ থেকে বিষয়টি সাবিত এবং অনেক সালাব বলেছেন যে আমাদের বাবা মা আকিকা দেননি এমনকি আমরা নিষিদ্ধ হতে পারলে নিজেদের আকিকা দিতাম যদিও আকিকার সন্না হল মূল নিয়ম হলো শিশুর জন্মের সপ্তম দিনে কিংবা চোদ্দতম দিনে কিংবা সর্বোচ্চ একুশতম দিনে আপনার আখিকা দিবেন এরপর যদি আকিকা দেয়া হয় আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হলো প্রথম ফর্মেটে এখন কোনো কারণে উত্তমটা মিস হয়ে গেছে তাহলে অন্তত পরবর্তীটা আমরা করার চেষ্টা করব এটি সরিয়া কর্তৃক গ্রহণযোগ্য কোনো অসুবিধা নেই জি এবং এটা তার স্বামীর পক্ষ থেকে দিতে পারবে কিনা সেটা যে কেউ যে কারোর তরফ থেকে দিতে পারে মূলত এটা দায়িত্বটা বাবার এখন বাবা মারা গেলেন ফর এক্সাম্পল তাহলে সেক্ষেত্রে অন্য কেউ তার তরফ থেকে দিল তাতেও আদায় হবে জি মোতারাম একটি বিষয় নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম আমরা হজ নিয়ে কোরবানি নিয়ে আলোচনা করেছি আমরা অপব্যয় অপচয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তথ্য আছে সে বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো আরেকটি ফোন নিতে হচ্ছে আর কি আমাকে জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথার থেকে নাম বলুন প্রশ্ন করুন

ইসলামিক অনুষ্ঠান বিশেষ করে ইসলামিক অনুষ্ঠানের মধ্যে যদি ম্যাগাজিন বা বিনোদন হয় বিনোদনের আমাদের প্রয়োজন আছে সেটি অপরিহার্যতা তো অনস্বীকার্য কিন্তু মিউজিকের ব্যবহার আসলে অ্যালাউ করে না সেটা যেখানেই হোক না কেন অতএব ওই অংশ অর্থাৎ মিউজিকের অংশটাকে আমরা জায়েজ বলতে পারি না বাট এমনিতে আলহামদুলিল্লাহ বিনোদন অনুষ্ঠানের প্রয়োজন আছে ইসলামিক অনুষ্ঠান সেটি হওয়া প্রয়োজন অনেক সময় কোরআনতেলাহাদের মধ্যেও বা অনেক ভালো কথার মধ্যে দেখা যায় ব্যবহার করা তবে আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যে ম্যাগাজিনটা আমরা প্রচার করার চেষ্টা করছি সেটি মানে ইসলামিক শরিয়ার মধ্য থেকে যাতে করা যায় সে ব্যাপারে চেষ্টা করছি এবং বাংলাদেশের যারা আপনার এই মিডিয়া জগতে কাজ করছেন সবাই কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন যে আসলে ইসলাম দিয়েও যে সংস্কৃতি বা বিনোদন করা সম্ভব সে বিষয়টি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে যাতে করে সরিয়া পালন সম্ভব হয় সে ব্যাপারে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবো বোন আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্ন করবার জন্য জি আমরা আলোচনা করছিলাম যে অপবয় অপচয় নিয়ে যে যেটি করাটা আমাদের রাষ্ট্রীয়ভাবে এখন একটু অ্যাওয়ারনেস সৃষ্টি করা হচ্ছে বিশেষ করে বিদ্যুতের ব্যবহার আমরা যে দিন যে জিনিসটি আমরা পানির ব্যবহার যেটিকে আমরা আসলে তুচ্ছ মনে করি অনেক সময় এই জিনিসগুলো আসলে মানে গ্যাস হওয়ার অন্যান্য যে জিনিসগুলো যেটি আমাদের চাইতে আমাদের পাইতে কোনো সমস্যা হয় না অথচ এটি কিন্তু আমাদের সংকটের আসল কারণ হয়ে দাঁড়ায় সে বিষয়ে আপনি কি বলবেন খুবই গুরুত্বপূর্ণ ইস্যু দেখুন অপচয় অপব্যয় এগুলোকে সরিয়া হারাম করেছে হারাম খুব ছোট শব্দ নয় কিন্তু অনেক বড় শব্দ করোনাকারী মেলা তালা খুব কঠোর ভাষায় এগুলো নিন্দা করেছেন ইন্দাল মুবাদিনা কানু এখান অতিন অপব্যয়কারী শয়তানের ভাই লাতুশ্রীফু তোমরা অপ অপচয় করো না আল্লাহ ইন্দ্রাল্লাহ হেবুল মুসরিফিন আল্লাহ তালা অপচয়কারীকে পছন্দ করেন না দেখতে পারেন না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো থেকে পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় অপচয়ের কতটা কঠোরভাবে নিন্দা করেছে নবী করিম সাল্লাহ সাবাইকরাম আহ যখন সমুদ্রে তারা যাচ্ছেন কোনো জানে তখন সমুদ্রের পানি থেকে যখন ব্যবহার করবেন তখনও কি আপনার মৃতব্যই হতে হবে নাকি পানি তো এখানে অথৈ পানি একটু বেশি হলে সুবিধা নেই সাবাইকরাম কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম সেক্ষেত্রেও তাদেরকে মৃতব্যই হতে বলেছেন তার মানে দাঁড়ালো এই

আমার পড়াশোনা হচ্ছে যে এই যে কুরবানি দেয় কুরবানি যে কুরবানির যে গোস্তটা তো খাওয়া যায় সেটা তো মানে খায় কুরবানির যে ইয়া গুলা বুড়ি এই বুড়ি কি খাওয়া শরীয়তে কি যায় যাবে কিনা তাই তো যে অনেক ধরনের ভুরি কিন্তু অনেক মজার তো এই জিনিসটা নিয়ে তো প্রশ্ন অনেকেই করে যে এটা কি বলবেন জি আ দেখুন অনেক মজার বলার মানে হলো আপনি খেয়েছেন এবং এটা খাওয়ার মানে হল জায়েজ এটা আপনি প্রমাণ করেছেন যে জায়েজ একজন মুসলমান বুঝতে পারা মানে এটা জায়েজ আর আপনি ঠিকই বলেছেন যে এটি জায়েজ সেজন্য মজার বুঝছেন আপনি ঠিকই আছে বুড়ি খাওয়াটা আসলে এটি আমাদের একান্ত অবিরচির ব্যাপার অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না আপনি যদি ভালো না লাগে আপনি না খাবেন কিন্তু শরীয়াহ এটাকে জায়েজ করেছে পশুর আপনার গোস্ত হোক হাড্ডি হোক মাথার অংশ হোক পায়ের অংশ হোক ভুঁড়ি হোক সবগুলো এলাকা আমাদের জন্য জায়াজ করেছেন নাপাক যে অংশগুলো আছে সেগুলো বাদে মলমূত্র বাদে আপনি যে কোনো অংশ পশুর আপনি খেতে পারবেন এখন এই বুড়ির অংশ খাওয়ার ব্যাপারে অভিরুচির কারণে আপনার ভালো লাগে না আপনি না খান কিন্তু শরীর এটাকে হারাম করে নেই অতএব এটাকে আমরা হারাম করতে পারবো না হারাম করার কোনো সুযোগ নেই এটা সম্পূর্ণরূপে খাওয়া জায়াজ আছে এমনকি চামড়া পর্যন্ত যদি আপনি প্রসেস করে খেতে পারেন সেটাও সেই অ্যালাউ করেছে আপনার রুচি বা আপনার সুযোগ থাকলে আপনি করবেন জি ধন্যবাদ জি মতাম যেটি নিয়ে আলোচনা হচ্ছিল যে আসলে এত বেশি লাইটের ব্যবহার করে মানে অপব্যয় অপচয় করা হয় রাজধানীতে বিশেষ করে কোনো বিয়ের অনুষ্ঠানে বা ছোট্ট কোনো আয়োজনে অথবা বার্থডে করতে গিয়ে মানে এই করা আলোকসজ্জা করা হচ্ছে এগুলি আসলে কতটুকু আমরা বৈধতা দেখুন অপচয় নানাভাবে হচ্ছে আমরা যেটা বলছিলাম প্রশ্নে আর আগে যে আজকাল অনেক সময় দেখা যায় আমার তো অনেক আছে আমি করি সমস্যা কোথায় আপনি বিদ্যুতের কথা বলেন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ব্যাপক পরিমাণে বিদ্যুতের এখন আমরা আলহামদুলিল্লাহ বিদ্যুৎ স্বয়ং সম্পন্ন আমরা বিদ্যুতে আমাদের কোনো অসুবিধা নেই ঘাটতি নাই বলতে গেলে কিন্তু এই কারণে আমরা এত অপচয় করেছি তার প্রায়শ্চিত্ত এখন আমাদের যে কোনোভাবেই হোক দিতে হচ্ছে একটা ফোন নিতে হচ্ছে সময়ও কম একটা ফোন নিয়ে কথা বলতেছি জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নাম বলুন প্রশ্ন করুন

ও অনেক বুঝতে পেরেছি আমরা জিমতরাম বাবার সম্পত্তি সেটা সদবাই আপনবাই হোক আর যেই হোক না কেন কোন সন্তান বিশেষ সন্তানরা সব সম্পদ বা সম্পদের বড় অংশ নিয়ে নিল অন্যায় ভাবে সেটা তাকে দিয়ে সই নিয়ে টিপ নিয়ে अथवा বুঝিয়ে সলিয়া সলা পরামর্শ দিয়ে যেইভাবেই হোক এটা সম্পূর্ণভাবে হারাম বখন করা বাবার সম্পদ দেখে আমার জন্য হালাল তা নয় আমার জন্য সরিয়া যে হিসা ঠিক করেছে এই হিসার বাইরে আমি পুরাটুকু দখল করে নিলাম বা বহুলাংশ দখল করে নিলাম এটা কিন্তু জায়েজ নয় অতএব কোন সন্তান যদি এমনটি করে তিনি পাপ করেছেন একই কথা হলো যে বাবার সম্পদ থেকে তিনি লিখে নিলেন টিপসই দিয়ে নিলেন জবরদস্তি নিলেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় তাকে সলা পরামর্শ দিয়ে ভুজিয়ে টুজিয়ে লেখা নেওয়া হয় তো এটি অন্যায় করেছেন তাকে যতটুকু সরিয়া দিয়েছে ততটুকু তিনি নিতে পারেন অতিরিক্ত অন্য ভাই বোনটাও তিনি নিয়ে নিলেন

যেটি বলছেন যে বিভিন্ন বিবাহ সাদী বিবাহ সাদী তো বটেই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ অপচয় হয় অ্যাসি চলছে বন্ধের দিনগুলোতেও লাইট চলে যাচ্ছে বন্ধ করে চলে যাওয়া হয়েছে এগুলো এখন দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং এটা সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে দৃষ্টান্ত এবং এটার ব্যত্যয় হলে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকার যখন এটা করবে সাধারণ মানুষ সেখান থেকে কোনো প্রাণিত হবে এবং একই সাথে আমি বলতে চাই ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানের নামে আওয়াজ মাহফিলের নামেও যে পরিমাণ লাইটিং হয়ে থাকে অপ্রয়োজনীয় লাইটিং মাল পর্যন্ত এগুলো আসলে শরীর আলাও করে না আপনি সাহাবায়ক রম রসুল্লাহাম সাল্লা সালামের জীবনে যখন দেখবেন তারা কিন্তু মৃতবেয়ই ছিলেন আল্লাহ আল্লাহবুল্লাহরম আমাদেরকে স্পষ্টত বলেছেন তোমার মৃতবেয়ী হবে না অপচয় হবে করি হবে না অপব্যয়কারী হবে অতএব এই দুঃসময় শুধু নয় বরং ইসলাম আমাদেরকে সব সবসময় অপচয় অপব্যয়কে অ্যাভয়েড করে আমাদেরকে মিতব্যায়ী হতে বলেছে এটি যদি আমরা করি দুনিয়াও আলোকিত হবে আকার আলোকিত হবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ মুতরাম অত্যন্ত চমৎকারভাবে আপনি আজকে আমাদের মাঝে প্রশ্নের উত্তরগুলো প্রদান করেছেন বৈশাখী স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ মুতরামের আলোচনার মাধ্যমে আজকে সর্বশেষ যে কথাটি বললেন যে আসলে আমাদের অপব্য অপচয় রোধ করে একটি সুন্দরভাবে লাইফস্টাইল গড়ে তুলতে হবে সেজন্যই সুন্দর একটি মনের দরকার এই কবি বলেছেন যে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রধিপাত ভাতি এজন্য আমাদের এই কথাটি বাস্তবে পরিপালন করবার জন্য চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের সেই দুঃসময়ে যেন আমরা সঠিক জিনিসটি পেতে পারি আমরা যেন আলোকিত থাকতে পারি সেই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও